প্রতি শনিবারের মতো এদিন অনুষ্ঠিত হয় টক টু মেয়র কর্মসূচি। এদিন টক টু মেয়র অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 12 জন ওয়ার্ড বাসিন্দা তাদের সমস্যার কথা সরাসরি মেয়রের কাছে জানিয়েছেন। এছাড়া 33 নম্বর ওয়ার্ডে এক বাসিন্দা টক টু মেয়রে ফোন করে অবৈধভাবে নির্মাণ এক বিল্ডিং এর অভিযোগ তুলে ধরেছেন মেয়রের কাছে। অভিযোগকারী সেই ওয়ার্ড বাসিন্দা জানিয়েছেন, এর আগেও তিনি অবৈধ নির্মাণের কথা জানিয়েছিলেন, তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বিষয়ে মেয়র জানিয়েছেন, যার বিরুদ্ধে অবৈধ বিল্ডিং নির্মাণে অভিযোগ রয়েছে তাকে পুরনিগমের পক্ষ থেকে ফাইনাল নোটিশ দেওয়া হবে। তারপরেও যদি তার পক্ষ থেকে কোনো উত্তর না আসে তাহলে আইনিভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপই নেবে পুরনিগম। পাশাপাশি এদিন অনেকেই মেয়রের কাছে প্রশ্ন তোলেন তাদের সমস্যার সমাধান কবে হবে। এ বিষয়ে মেয়র জানিয়েছেন, সময়ের সঙ্গে সকলের সমস্যা সমাধান করা হবে। ইতিমধ্যেই অনেক ওয়ার্ডে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলছে। পাশাপাশি মেয়র আরও জানিয়েছেন, টক টু মেয়র শুরুর কাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে সেই সমস্ত কাজ নিয়ে পুরনিগমের পক্ষ থেকে একটি ম্যাগাজিন তৈরি করা হবে, যা সাধারণ মানুষের অনলাইনের মাধ্যমে এবং পুরনিগম থেকে বিনামূল্যে সেই ম্যাগাজিন পেয়ে যাবেন। না নিশ্চয়ই ওটা নিয়ে আমাদের কাছে ওটা আমি আপনাকে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই কোনো লিটিগেশন আছে অথবা আপনার বাইকে কোনো ব্যাংক কিছু আছে, আমি বলছি দেখি অ্যাক্সিডেন্ট। ওয়েট করুন, ওয়েট করুন। দাঁড়ান দাঁড়ান, পেপারে নিন, পেপার নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি বলছি আপনি। ওকে, ফাইনাল নোটিশ আমরা সাফ করেছি, তিনটে নোটিশ দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ, তিনটে নোটিশ আমরা দিয়েছি। এবার আমরা এবারও যদি ও কমপ্লাইন না করে আমাদের দিক থেকে যতখানি কারেকশন করে দেওয়ার আমরা করে দেবো। একজন তো একটা লোকের বাড়ি পুরো ভেঙে দিতে আমি পাই না, আমি যতটুকু কারেকশন করা যেটা আমার মনে হবে ন্যায়সঙ্গত, আমাদের মনে হবে, আইনে মনে হবে, তিনটে নোটিশ হচ্ছে ফাইনাল নোটিশ দেওয়া হয়েছে। এবার আমরা ওই জন্য যারা অ্যাকশনে যাবো। আপনাকে জানিয়ে দেওয়া অন্য লোকের প্ল্যান সাবমিট করছে, সেটা আমরা নাম ম্যাচ করাবো, ওর আধার কার্ড দেখবো, ওর হোল্ডিং নাম্বার দেখবো, এগুলো যেটা অভিযোগ করছে ওটাকে ঠিক করবো, আমরা সব দেখে নিয়ে করছি। তিনটে নোটিশ করা হয়েছে, এটা থার্ড দেখুন, 88 এর বাড়ি আজকে 34 বছর পর পুরো ভেঙে আমি গুলিয়ে দেবো না, দিতেও পারবো না। আমি দেখবো কি ইলিগালিটি আছে, যতটুকু করা সম্ভব ততটুকুনি করবো। 34 বছর পরে এসছেন, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি ডেফিনেটলি করবো, তার বেশিও পারবো না কমও পারবো না। সেটা দেখুন উনি কি বলেছেন, আমি তার তো দায়িত্ব নেবো না। নিজের নামে করবে না বা অন্য লোকের প্ল্যান দেখাচ্ছে তার সাথে কি হয়েছে, একটা গোল করতে পারে না, দম নেই। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। মেয়র গৌতম দেব কি জানিয়েছেন এই বিষয়ে শুনব। 27th এডিশন, আমরা 25টা এডিশনে বিওএ এবং বিওসি তার একটা সিনপসিস আমরা দিচ্ছি, ডিটেল
দিতে গেলে অনেক মোটা বই হয়ে যাবে, কিন্তু কোন কোন সেক্টরে কী কী অনুরোধ এসেছিল, আমরা কোনটা করতে পেরেছি কোনটা করতে পারিনি সব ডিটেল আমরা আমাদের নেটে দিয়ে দেবো, এবং আমরা একটা ডকুমেন্টেশন বই আকারে হার্ড কপিও আমরা তৈরি করে রাখছি। আজকে এসছে কিছু কিছু বিষয় কম্পিউটার থেকে দেখে অনেকগুলো স্ট্যাটাস সাথে সাথে জানিয়ে দেওয়া হয়েছে, কতগুলো বিষয় আজকে বা সোমবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দু একটি বিষয় যারা বলেছেন, যেমন একটা বয়স্ক ভাতার ব্যাপার আছে, ওটা কোন স্কিমে কোথায় ঢুকবে, পাচ্ছেন পাচ্ছেন না, সমস্ত বিষয়টা সেক্রেটারির কাছে রেফার করেছি সোমবার আসতে বলেছি। এই ধরনের বিষয়গুলো ছিল, বাড়ি ভাঙার একটা বিষয় ছিল ইললিগাল কনস্ট্রাকশন, সেটা থার্ড নোটিশ দেওয়া হয়েছে 33 নম্বর ওয়ার্ডে যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি। বলছে 88 সালে বিল্ডিং, দোতলাটা 19 সালে না কত সালে হয়েছে দেখছি, আমরা চলছে, আমরা আমি চেষ্টা করছি যে জানুয়ারি 7th উইকের মধ্যে বার করব। কর্পোরেশনের তো আমরা তো নেটে দিয়ে দিচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নিয়ে নিতে পারবে, আর তাছাড়া আমরা কর্পোরেশনে রাখবো ওইটা।